দর্শক সময়ের বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুহিব আল হাসান। আজকে এমন একজনের সঙ্গে আমি আলোচনায় বসেছি, তিনি সঙ্গীত শিল্পী, তিনি গান লেখেন, সুর করেন এবং তার মুখে সবসময় হাসি লেগে থাকে। তিনি চিরকুট ব্যান্ড দলের প্রতিষ্ঠাতা শারমিন সুলতানা সুমি। শুরুতে জানতে চাচ্ছি পাবলিক অ্যাপিয়ারেন্স আসলে কীভাবে দেখেন, এই বিষয়টা কেমন এনজয় করেন? পাবলিক অ্যাপিয়ারেন্স এটা তো ভেবে দেখিনি, কীভাবে দেখি মানে পাবলিক অ্যাপিয়ারেন্স বলতে আপনি বোঝাচ্ছেন যে কীভাবে আমরা কনসার্ট করি, মানুষ কীভাবে ভালোবাসি। এটা তো প্রথমত যে এনিথিং উইথ মিউজিক সব কিছু এনজয় করি, মিউজিকের সাথে মানুষের ভালোবাসা, আমাদের পারফরমেন্স, গান করা। চিরকুট এই যে আমরা 21 বছর ধরে গান করতেছি, টায়ার্ড লাগে না। সো এনিথিং উইথ মিউজিক অ্যান্ড চিরকুট, আমার ব্যক্তিগতভাবে যদি বলেন আমি প্রতি মুহূর্তে বেঁচে থাকি আসলে এটার জন্য। 2002 সাল থেকে এখন পর্যন্ত মানে কোনো বাধা নেই, কোনো বিপত্তি নেই, এগিয়ে চলছেন বীর দর্পণে। কে বললো বাধা নেই, বিপত্তি নেই, বাট দর্শক হিসেবে আমরা যেটুকু জানি মানে সেই জায়গা থেকে আমি জানতে চাচ্ছিলাম, মানে আমরা কিন্তু আপনাকে মানে যেভাবে পাচ্ছি এবং অন্যদের চেয়ে ব্যতিক্রমভাবে কিন্তু সবসময় পেয়ে যাচ্ছি, এটা আসলে দর্শকদের বলা। আচ্ছা আচ্ছা, সেখান থেকে আমি আপনাকে এই প্রশ্নটা করলাম, মানে এর বিশেষত্ব কি? বাধা বিপত্তি মানে আপনি যেমন ভালো থাকেন একটা অবস্থা, খারাপ থাকেন একটা অবস্থা, সব অবস্থায় একটা অবস্থা, সবার জীবনে এটা থাকে, বাধাও থাকে বিপত্তিও থাকে। বাট আমাদের বা আমার যদি বলেন, আমি বাধাকে হাইলাইট কম করি বা ওইটা নিয়ে বেশি কথা বলি না। ডেফিনেটলি আমি মানুষ, আমার মন খারাপও হয় বা আমাদের ব্যান্ডেরও মন খারাপ হয়, বাট বাধাকে গ্লোরিফাই করি না, রাদার দেন কাজটাকে আগানোকে বেশি বড় দায়িত্ব মনে করি। সো এই জন্যই বোধ হয় 21 বছর ধরে একদম আপনি যেটা প্রথমে বললেন, উইচ ইজ আ কমপ্লিমেন্টও আমি বলবো, যে কোনো বাধা ছাড়া 21 বছর এরকম আপনাদের মনে হয় তো ভালো লাগে ব্যাপারটা, যে তার মানে হচ্ছে যে আমরা ওই জায়গাটা তৈরি করতে পারছি, যে একটা কমফোর্ট জোন দিতে পারছি, যে আপনি মনে করেন যে চিরকুট 21 বছর ধরে কী সুন্দরভাবে আগায় যাচ্ছে। সো ওইটাই আর কি, যে বেসিক তো হার্ডওয়ার্ক, হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই। এবং আমি সবসময় বিশ্বাস করি যে ট্যালেন্ট যেটা, প্রতিভা যেটাকে আমরা বলি, সেটা সৃষ্টিকর্তা সবাইকেই কম বেশি দেন। এখন ওইটাকে নিয়ে আমরা আসলে কত দূর আগাবো, কী দেখবো, ওই প্রজেকশন বা হার্ডওয়ার্ক কতটুকু করবো, এটা কিন্তু আমাদের উপর ডিপেন্ড করে। সো আমার কাছে মনে হয় ট্যালেন্ট 2-3% আর হার্ডওয়ার্ক, ফোকাস, এগুলো হচ্ছে 98%। দর্শকরা কিন্তু বারবারই বলেছে যে এই ব্যান্ড দলটি যেভাবে একজন নারী এগিয়ে নিয়ে যাচ্ছে দিনের পর দিন, মানে এত বছর 2 দশক পার হয়ে গেল, সেই জায়গা থেকে আপনাদের যে প্রাপ্তি, দেশের বাইরেও যাচ্ছেন, বিভিন্ন দেশে কনসার্ট করেছেন, দেশের মধ্যেও অনেক ব্যস্ততা, ওভারঅল এই যে আপনার একটা টিম কম্বিনেশন, এটা কিভাবে তৈরি করেছেন বা এখন কিভাবে করে যাচ্ছেন? দেখেন, প্রথমত আমি খুব বিশ্বাস করি যে আপনি যেটা বলছিলেন যে একজন নারী, সো আমি তো নারী হিসেবে ব্যান্ড করিনি, আমি মানুষ হিসেবে ব্যান্ড করছি, বাট হ্যাঁ আমি তো একজন নারী, কিন্তু একার পক্ষে তো সম্ভব না, একটা ব্যান্ড কিন্তু একটা টিম ওয়ার্ক, হ্যাঁ সবসময় আমি বিশ্বাস করি। সো এই ক্রেডিট আমাদের সবার, আমরা সবাই মিলে কাজ করি, বাট কাউকে নেতৃত্ব দিতে হয় আসলে জীবনে। সো সব কিছুতেই আপনি দেখবেন, একটা অফিস চালাতেও তো একজনকে গাইড করতে হয়। সো আমি আসলে ওইভাবে দেখি, আর আমার ব্যান্ড মেম্বারদেরকেও আমি আসলে ফ্যামিলি মেম্বারের মতো দেখি, সবসময় চেষ্টা করি। চিরকুট গড়ে তোলার পিছনে কোনো ঘটনা আছে কি, যে আসলে আপনি নিজেই তৈরি করে ফেলেন স্টুডেন্ট অবস্থায়? হ্যাঁ, স্টুডেন্ট অবস্থায় মানে ওই যে বললাম যে গানটা তো ভালোবাসি এবং পারিবারিকভাবেই ওই ব্যাপারটা আসছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হলাম, তো 2002-এর দিকে আসলে ব্যান্ডটা শুরু করছিলাম, আমার ডিপার্টমেন্ট আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়তাম, সে আমাদের কিছু ছোটো ভাই ছিল শোয়েব পারভেজ, ওদের নিয়ে ওই থাকে না যে লাইব্রেরির সামনে গান বানাতাম, ভাল লাগতো। অ্যান্ড যেটা বললাম যে ব্যান্ড সবসময় আমার কাছে ফ্যামিলি, আজকে পর্যন্ত এই ব্যান্ডে অনেক মেম্বার আসবে যাবে, যারা থাকার থেকে যাবে, যারা চলে যাবার চলে যাবে, বাট আমি সবসময় আসলে চাইছি যে নিজেদের বন্ডিংয়ে নিজেদের হয়ে থাকতে, যাতে থাকে না যে আমি একা সব তো করতে পারবো না, আপনার হয়তো এক ধরনের কোয়ালিটি আছে, আমার হয়তো এক ধরনের, আমরা যখন কম্বাইনলি কাজটা করবো তখন কিন্তু এটা অনেক পাওয়ার ক্রিয়েট করে না? অবশ্যই। এবং
সেটা আসলে ব্যান্ডের স্ট্রেংথ, ইউনিটি যেটা বলি আমরা। তো ওইখান থেকেই আসলে চিরকুটটা শুরু হয়েছিল, সেই ধারণা থেকে। আর একটা ধারণা ছিল যে আমরা নতুন গান করব, পুরান গান করব, মানে কাভার সং করব না পারতপক্ষে। এর মানে আমাদের এই না যে কাভার সংয়ের সাথে কোনো ধরনের মতবিরোধ আসছে, কারণ গান তো গানই, বাট আমরা নতুন কিছু দিতে চাই, আমাদের সময়ের কথা, আমাদের গান। অ্যান্ড আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই, অ্যান্ড সবার ভালোবাসা, আমাদের দর্শকদের অসম্ভব দোয়া ভালোবাসা আমাদের প্রতি, যে এই যে 21 বছরে আপনি খেয়াল করলে আমাদের জার্নি দেখবেন, আমরা কিন্তু কন্টিনিউয়াসলি গান দিয়ে গেছি। এবং আমরা কিছু জায়গা তৈরি করেছি, সেটা হচ্ছে সিনেমার গানে আমাদের এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, সেই শুরু থেকে 2012 থেকে। শুরু হয়েছে হচ্ছে টেলিভিশন মুভি থেকে, টেলিভিশন, ইনফ্যাক্ট টেলিভিশন আগেও মনে হয় আমরা 2-1টা ছবিতে করছিলাম, আমার ঠিক মনে নাই, বাট টেলিভিশনের গানটা প্রথম আসলে আমাদের, কানামাছি গানটা প্রথম মানুষেরই আসে। তারপরে যা নাটকের গান জাদু শহর, অ্যান্ড দেন অ্যালবামে আমরা করলাম অনেকগুলো, মরে যাব, তারপরে তো আয়নাবাজি, তারপরে কী বলে আহারে জীবন, ডুবের ফারুক ভাই, অমিতাভ ভাই। সো যেটা হচ্ছে যে আপনি একটা স্বপ্ন দেখেন, আপনি ভালোবাসেন যে কাজ, ভালোবেসে যে কাজ করব আমরা, সো সেটা 21 বছর কেন, সেটা আসলে আমরা আমাদের মৃত্যু পরেও হয়তো থেকে যাবে। একটু আপনার কাছ থেকে জানতে চাই, মানে এই উদাহরণটা আসলে কীভাবে তৈরি করলেন, আর দর্শকদের কাছে এত গ্রহণযোগ্যতাই বা পেলেন কীভাবে? একটা তো হচ্ছে যে দেখেন, আমি খুব বিশ্বাস করি যে এই যে আমাদের চিরকুট, আপনি মানে আমি আমরা বলতে পছন্দ করি বেশিরভাগ সময়, যেহেতু আমরা চিরকুট আমরা সবাই মিলে। সো একটা হচ্ছে যে সৃষ্টিকর্তা আসলে এক ধরনের রিজিক দিয়ে পাঠান আমাদের, রাইট? সো ওইটার মানে আপনাকে যতটুকু দেবেন উনি, আপনি 1000 চেষ্টা করলেও এর বেশি যাইতে পারবেন না, বা আবার আপনাকে মানে এর কম চেষ্টা করলেও আপনি ওখানেও যাবেন। সো চিরকুটের ক্ষেত্রে সেই সেম ঘটনাই হয়েছে আসলে, যে মানে আমার কাছে মনে হয় যে আমাদেরকে এই জন্যই তৈরি করা হয়েছে যে আমরা এরকমভাবে কাজ করব। তো কিন্তু আমরা যেটা, যে আমরা খুব সিরিয়াস ছিলাম ব্যান্ডের ব্যাপারে, আমরা জীবনকে উপভোগ করেছি প্রতি মুহূর্তে, আমরা হার্ডওয়ার্ক করেছি, অসম্ভব পরিশ্রম করেছি, অসম্ভব পরিশ্রম করেছি, এখন পর্যন্ত পরিশ্রম করি। গতকালকেও আমরা সারা রাত স্টুডিওতে গান বানিয়েছি, গতকালকেও। তো এই যে হার্ডওয়ার্ক, ফোকাস এবং গানের প্রতি সততা, আর নতুন গান বানানো, হ্যাঁ মানে, এবং গানগুলো আমরা চেষ্টা করি সবসময় যে ভালোবেসে বানাতে, যেটা মন থেকে আসে, যেই গানটা আমরা নিজেরা বিশ্বাস করি সেই গান বানাতে। তো এই জন্য বোধ হয় ওই কানেকশনের ব্যাপারটা মানুষের সাথে, যেটা আমাদের শ্রোতাদের সাথে হয়, এটা প্রমাণটা আমরা পাইছি আসলে। আমি তো নিজে দেখেছি, মানে স্টেজে যখন আপনি ওঠেন সুমি সুমি নাম ধরে, আসলে আমার এটা পছন্দ না, বুঝছেন, এই সুমি সুমি বলে আমি আমি সবসময় শুনতে ভালো লাগে, চিরকুট চিরকুট, বিকজ চিরকুট আমাদের বড় করছে সবাইকে। হ্যাঁ অবশ্যই, মানুষ তো আমরা মানে আমি, পাবেল, নীরব, আমাদের আরও যারা ছিলেন, এখন আছে আমাদের দিব্য, জায়দ, শুভ্র, আমরা সবাই মিলে, আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার সাগর ভাই, আমাদের কিন্তু অনেক বড় একটা টিম, ওই যে শাহাদাত আমাদের চা খাওয়াই প্রতি মুহূর্তে। সো আমাদের একটা বড় টিম কাজ করে, অনেক দেশে গিয়েছেন এবং অনেক কনসার্ট করেছেন, এবার একটি ব্যতিক্রম জায়গায় যাচ্ছেন, আমি একটু অনুভূতি জানতে চাই, এবং সেই সাথে সেশন কী কী আছে ওখানে, আপনাকে কেনই বা ইনভাইট করা হলো? আচ্ছা আচ্ছা, কী কারণে? সেটা হচ্ছে আমি তো মিউজিক নিয়ে আসলে ধরেন যে এক ধরনের কী বলে, আমি যখন ব্যান্ড শুরু করি তখন আমার কিছু চিন্তা ছিল, কিছু প্রজেকশন ছিল যে আমি ব্যান্ডটা এইভাবে করতে চাই, যেটাকে পরে আমি শিখছি, আচ্ছা এটাকে স্ট্র্যাটেজি বলে, আচ্ছা এটাকে হচ্ছে, বাট না বুঝেই আমি গড়া শুরু করছিলাম। তো পরবর্তীতে এসে যখন আমাদের বিভিন্ন দেশে কনসার্টে যাই, বা আমার যাদের সাথে বন্ধুত্ব হয়েছে বিভিন্ন সেকশনে, বা তাদের যত আগ্রহ আমাদের গানে আমরা দেখছি, তো এবং কী বলা যায় যে এক ধরনের দার্শনিক জায়গা, মানে দর্শনের জায়গা থেকেও আমাদের মেলে অনেক কিছু, যারা আমাদেরকে ইনভাইট করে আসলে। তো আমি কিছু কনফারেন্সে তারা আমাকে ইনভাইট করেছিল, আমি এর আগেও ব্যাঙ্গালোরে গিয়েছি, ইসমে নামে একটা গ্লোবাল প্ল্যাটফর্মে একটা কনফারেন্স হয়, শ্রীলঙ্কাতে আমরা আরেকটা ইউনিভার্সিটিতে গেছিলাম, ক্যান্ডিতে, পেরাদেনিয়া ইউনিভার্সিটি, ওখানেও আমাদের বাংলাদেশের মিউজিক নিয়ে, আমাদের বাংলাদেশের মিউজিক মানে আমরা কীভাবে করি সেখানে, আমি ওই যেটা আপনি বলছিলেন যে আমার রোলটা কী, বা আমরা কীভাবে আসলে গান বানাই, সব কিছু শেয়ার করেছি। এর আগে আমি ওমেক্সে গিয়েছি 2 বার, পর্তুগালে গত 2 বছর গিয়েছি, ওটা পৃথিবীর ওয়ান অফ দ্য বিগেস্ট মিউজিক ফেস্ট মানে এক্সপো,
ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল, অসলো ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যালেও গত বছর গিয়েছি। তো এবার যেটা হয়েছে যে যিনি প্রফেসর ড্যানিয়েল নর্টগার্ড, সো উনি হচ্ছেন নরওয়েতে আমার একজন আমার বোন আছেন, আমার বন্ধু আছেন সুলভাই কোরাম। সো তার হচ্ছে থিসিসের সুপারভাইজার ছিলেন ড্যানিয়েল নর্টগার্ড। সো উনি বাংলাদেশে এসেছিলেন কিছুদিন আগে, অ্যান্ড উনি যখন আমি আপনি জানেন কিনা আমরা ক্লাইমেট কেয়ার নিয়ে কাজ করছি, কারণ আমাদের দেশের নদীগুলো মরে যাচ্ছে, নদী রক্স নামে আমরা একটা প্রজেক্ট ইনিশিয়েট করেছি। সো উনি এটা শুনে খুবই ফ্যাসিনেটেড হন খুবই, এবং তখন উনি যাই হোক খুবই অ্যাপ্রিসিয়েট করে যান, বাট আমি জানতাম না যে উনি আমাকে ইনভাইট করবেন ওনাদের কনফারেন্সে। হ্যাঁ, সো দেন এই দুই তিন মাস আগে উনি আমাকে ইনভাইট করেন যে সুমি আমাদের একটা কনফারেন্স হচ্ছে, অ্যান্ড আমার মনে হয় যে তুমি এবং তোমাদের ব্যান্ড যা কাজ কাজ করছো, যা যেগুলো এগুলো শেয়ার করা দরকার আমাদের এই ওয়ার্ল্ডে, আমরা অনেক কিছু জানি না তোমাদের সম্পর্কে, তোমাদের ওই ওয়ার্ল্ডে কী হচ্ছে। সো আই ওয়াজ ভেরি হ্যাপি, অ্যান্ড যে নতুন একটা জায়গা, এবং পরে ওরা আমাকে টপিক পাঠায় তিনটা, যে একটা হচ্ছে সায়েন্টিফিক কনফারেন্স হবে, মানে 10 দিনের কনফারেন্স, এটা সারা পৃথিবী থেকে বিভিন্ন এক্সপার্টরা আসবেন যারা মিউজিক নিয়ে আসলে মিউজিকের পেছনে কাজ করেন। হ্যাঁ, কি ওনারা ক্রাউড ফান্ডিং নিয়ে কাজ করেন এবং খুব ইনডেপথ কাজ করেন, মিউজিক স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেন ওনারা, প্রজেকশন নিয়ে কাজ করেন, পলিসি নিয়ে কাজ করেন মিউজিকের সারা ওয়ার্ল্ডে। সো ওনারা আসবে, এটা আমার জন্য একটা সুযোগ যে আমি নিজেও অনেক কিছু কিছু শিখতে পারবো। অ্যাট দ্য সেম টাইম আমাকে যে তিনটা টপিক দিয়েছে সেটা হচ্ছে একটা সায়েন্টিফিক কনফারেন্স, যেখানে আমি বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি এবং সাস্টেইনেবিলিটি এবং এর বিজনেসের জায়গাটা কেমন ওইটা একটা একটা ওভারভিউ দিব। এরপরে একজন ওমান হিসেবে আমি কীভাবে আসলে ডিল করছি ব্যাপারটা, মিউজিক করছি বা কীভাবে সোসাইটি নিচ্ছে, এটা একটা জায়গা। আর একটা হচ্ছে যে ক্লাইমেট নিয়ে আমি কী করছি। আচ্ছা, একটা ইনফরমেশন দেখলাম সেখানে আপনি ক্লাসের ব্যাপার, মানে স্টুডেন্টদের ক্লাসও নেবেন। হ্যাঁ, এটা হচ্ছে ক্লাস, স্টুডেন্টদের ক্লাস নিব না, মানে এটা একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন হবে। আচ্ছা, যেটা হচ্ছে ক্লাইমেট নিয়ে, কারণ আপনি জানেন যে নদী রক্স কিন্তু এ আমাদের উদ্দেশ্যই হচ্ছে ইয়াং জেনারেশন, যারা আসলে আমরা সবসময় ইয়াং জেনারেশনকে দোষ দেই যে ওদের কোনো আগ্রহ নাই, ওরা সারাক্ষণ ফোনে থাকে, বাট এটা কিন্তু ওদের দোষ না, কারণ আমরা কী দিচ্ছি, মানে আমাদেরও তো দায়িত্ব আছে ওদেরকে কিছু তৈরি করে সামনে দেওয়া, যে আচ্ছা তুমি এটা দেখো বা এটা। সো নদী রক্সের কোর যে আইডিয়া সেটা হচ্ছে যে ক্লাইমেটের এই যে পরিবর্তন বা হচ্ছে, এটা নিয়ে মানুষের মধ্যে ভালোবাসা জন্মানো, মানে ক্লাইমেটের কম্পোনেন্টগুলো কী কী, আমাদের নদী, পাহাড়, সমুদ্র, আকাশ, বাতাস, এসবই তো। সো আমরা নদী দিয়ে শুরু করেছি, অ্যাপারেন্টলি আমরা অনেক কিছু নিয়ে কাজ করবো, বাট বাংলাদেশের নদীগুলোর প্রতি যেন আমাদের যে জেনারেশন যারা আসছে সামনে, যারা আসলে দেশ চালাবে, যারা নেতৃত্ব দেবে বিভিন্ন সেক্টরে, নদীর প্রতি যেন তাদের ভালোবাসাটা জন্মে, এই জন্য কিন্তু আমি এন্টারটেইনমেন্ট গানের মাধ্যমে মিউজিক মানে ক্লাইমেটের ব্যাপারটা অ্যাড করেছি আমরা। সো যাতে ওদের ভিতরে ভালোবাসা জন্মে, এবং আপনার যার প্রতি ভালোবাসা জন্মাবে তাকে আপনি ক্ষতি করতে পারবেন না। সো এটা কিন্তু নদী রক্সের কোর। সো এই যে আইডিয়াটার জায়গা, এটাই আসলে ওখানের স্টুডেন্টদের মধ্যে আমরা মানে আমার সাথে ওদের ওই একটা সেশন হবে। দেশে তো অনেক কনসার্ট করে থাকেন, এবং এগুলো করতে গিয়ে কোনো বাধা বা প্রতিকূলতা ছিল? বাধা, সত্যি কথা বাধা তো ডেফিনেটলি অনেকভাবেই আসছে, আসে, এখনও আসে, কিন্তু ওই যে আমি যেটা বললাম যে বাধাকে আমি আসলে কোনো দিনই গ্লোরিফাই করি নাই, বা বাধাকে আমি যেটা হয় যে ওই শুনে বাড়তি কথাও বলি না, আমি জাস্ট চুপচাপ সরে যাই জায়গাটা থেকে, বুঝছেন, চলে আসি। এবং কারণ আমার যতটুকু কাজ করার আমি ঠিকঠাক করে যাই, বাকিটা আসলে অটোমেটিকলি সময় বলে দেবে যে কে কার কোথায় কতটুকু আসলে প্রাপ্য বা করার। চিরকুট থেকে সামনে দর্শকদের জন্য কী আসছে নতুন? ফোর্থ অ্যালবাম, চতুর্থ অ্যালবাম আমাদের, এটাই আমাদের সবচেয়ে বড় কাজ এই মুহূর্তে আমি মনে করি। আমাদের এমনি ট্যুরের কথাও হচ্ছে বাইরে, প্লাস দেশে তো কনসার্ট চলছে, আমরা আজকে কালকে রাজশাহীতে কনসার্ট আছে, পরশুদিন আর্মি স্টেডিয়ামে কনসার্ট আছে, আর আমি যাচ্ছি হচ্ছে 30 তারিখের দিকে। তো যেটা হয় যে কনসার্ট তো একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা তো চলতে থাকে, চলবে, এবং বাট অ্যালবামের কাজ চলতেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আমাদের জন্য, সবচেয়ে বড় আনন্দের জায়গা যে নতুন গান। এটা কি এবছরে আসবে? চেষ্টা করছিলাম, বাট মনে হয় না এবছরে আসবে,
আর সিনেমার কিছু কাজ চলছে। সম্প্রতি আমরা অন্তর্জাল মুভিতে রোবট একটা গান বেরিয়েছে ওখানে আমাদের ব্যান্ড থেকে, তারপরে এখন করছি মোস্তফা সার ফারুকের অলমোস্ট নামটা আমি ঠিক ভুলে গেছি, অলমোস্ট অটোবায়োগ্রাফি এরকম কিছু একটা নাম, ওই সিনেমার গান করছি আমরা চিরকুট একটা, আরও কিছু গানের কথা হচ্ছে। আরেকটি বিষয় এটি আমার খুবই জানার ইচ্ছা, মানে আপনার প্রথম দিনের স্টেজ পারফরমেন্স এবং সেই দিনের অভিজ্ঞতার। অনেক ছোটোবেলায় সেটা হচ্ছে যে একদম স্পেসিফিক প্রথম তো আমার মনে নাই, বাট আমার যেদিন মনে আছে সেটা হচ্ছে যে আমি তো জুট মিলে মানুষ হয়েছি খুলনাতে। জি জি। সো আমি স্টেজে গান গাচ্ছিলাম তখন, আমি জানি না 1-2 পড়ি কি না আমি শিওর না, আমি গান গাচ্ছিলাম স্টেজে অ্যান্ড আমি আমার বাবা পিছনে বসা ছিলেন, আমি দেখি আমার বাবা কাঁদতেছে এরকম করে কাঁদতেছে চোখ পড়ে পানি, আমি স্টেজ থেকে দেখতেছি সে কাঁদতেছে। সো আমার ওইটা খুব মানে অন্যরকম একটা অনুভূতি ছিল ওই ছোটোবেলায়, যে আব্বা আসলে খুব প্রাউড মানে থাকে না যে ছেলে মেয়েকে অনেক মানে আমাদের অনেক ভালোবাসতো, সো সব বাবা মায়ের ভালোবাসে। সো ওইটা দেখে আমার খুব অবাক লাগছিল যে আব্বা কাঁদতেছে কেন এরকম করে কাঁদতেছে না, পরে এখন না হয় বুঝি আসলে কেন সেই কান্নাটা ছিল যে আমার মেয়ে গান গাচ্ছে এইভাবে। আব্বা খুব চাইতো, আম্মা খুব চাইতো যে আমরা গান টান করি। সো আছি, অসংখ্য ধন্যবাদ আপু, আপনাকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবসময়। জি অনেক ধন্যবাদ, দোয়া করবেন আমাদের জন্য চিরকুটের জন্য এবং আমি যেন সুস্থভাবে কনফারেন্সটা সাকসেসফুলি করে ফেরত আসতে পারি। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম চিরকুট ব্যান্ড দলের প্রতিষ্ঠাতা শারমিন সুলতানা সুমির সঙ্গে, তার সম্পর্কে জানলাম এবং পরবর্তীতে অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো সঙ্গীতশিল্পীর সঙ্গে কথা বলব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সময়ের সঙ্গে থাকুন।